নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম। তো শিব চতুর্দশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো দেখো, এখানে আমি পুজোর সমস্ত আয়োজন করে ফেলেছি। তো এখন সন্ধেবেলা, তো তার আগে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এখানে আমি কিভাবে পুজো আর্চা করছি তার একটু একটু করে ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করে দিও, আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটাই অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো, আজকে তো শিব চতুর্দশী বলেছি আগেই, তো এখন বাসনপত্র ধুব আর মামামকে স্নান করাবো, তার আগে ওকে খাইয়ে তারপরে আমি সব কাজ করব। যেহেতু আমার একটা শিব ঠাকুর রয়েছে, তো শিব ঠাকুরকে পুজো করব আজকে। তো তোমাদের সঙ্গে যতটা পারছি ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রবেরি। তো বিকেল হয়ে গেছে, মামাম ঘুমোয়নি, তো ওই জন্য আমি আমার কোনো কাজকর্ম করতে পারিনি। তো ওকে একটু স্ট্রবেরি কেটে দিচ্ছি, আর ওইগুলো ওকে খাওয়াবো। তো আমরা আজকে খাবো না, জানোই তো সবাই যে শিব চতুর্দশীতে কতটা মানে নির্জলা করে সবাইকে করতে হয়। তো আমি চার প্রহর করব না, বাড়িতে যে শিব ঠাকুরটা রয়েছে তো সেটাই পুজো করব। তো এখানে নুন দিয়ে দিলাম আর মামামকে এবার খেতে দিয়ে দেব। ওটা কি গো মামা? এটা স্ট্রবেরি, তুমি জানো? একটু হাসো তো, একটু খেয়ে বলো তো কেমন, খেয়ে বলো তো, একটু খেয়ে বলো তো আমাকে কেমন লাগছে খেতে। স্ট্রবেরির মতন, একটু কাটো খাও, কেমন? ভালো, ঠিক আছে তুমি খেয়ে নাও। বিকেলবেলা পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখো এখানে নুন আর একটু তেঁতুল নিয়েছি, আর একটা কসব্রাইট রয়েছে। তো এটাতে কিন্তু খুব ভালো মানে বেশ বাসন টাসন মাজা হয়, চকচক করবে একদম। আর পুজোর বাসন অনেক দিন মাজা হয়নি, তো আর যদিও বাসনগুলো খুব পুরনো নয়, খুব একটা ব্যবহারও হয় না, মাজাও কম হয়, তো ওই জন্য এর কেমন পুরনো লাগছিল। তো এটা দিয়ে মাজার পরে দেখবে কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, তো ভীষণই সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, মানে সত্যি খুব কাজের। কিন্তু তো তোমরা তফাতটা বুঝতে পারছো আশা করি, তোমাদের ভালো করে ওই জন্য আমি দেখাচ্ছি। তো দেখো একদম নতুনের মতো হয়ে গেছে, দুটোর ডিফারেন্সটা বুঝতে পারছো আশা করি। তো ঠাকুরের যেদিন ব্রত থাকে, আমার মনে হয় না খেয়ে থাকলেও খিদে কিন্তু অতটা পায় না, তাই না? মানে এটা আমার মনে হয় যে যেদিন ঠাকুরের পুজো আর্চা করা হয় সেদিন কিন্তু খিদে মানে মনে হয় হয়তো কম খিদে পায়। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন হয় আর কি অনুভূতি, আমার তো ওরকমই মনে হয়। তো আর এখানে দেখো আরেকটা পিতলের জিনিস নিয়েছি, সেটাও তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে পিতলটাও সেটা তামার ছিল আর এটা হচ্ছে পিতলের। তো কত সুন্দর দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে পিতলটাও। আর আগের বছর ওই আমার যে শিব ঠাকুরটা রয়েছে, তো চন্দনেশ্বর থেকে নিয়েছিলাম, আগের বছর এই শিব চতুর্দশীর দিনেই আমি অভিষেক টভিষেক করে পুজো করেছিলাম প্রথম। তো এক বছর পূর্ণ হলো, বেশ ভালো লাগছে, আবার একটা করলাম। তো বিয়ের পরে ওটা প্রথম ছিল আর এটা দ্বিতীয়বার, নইলে আমি শিব চতুর্দশী এর আগে কখনো কিন্তু করিনি। তো যাই হোক দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার সমস্ত বাসনপত্র। তো চলো এবার পুজোর কাছে যাওয়া যাক। আর আমি এখানে এই যে দেখো বাড়িতে যেই শাড়িটা পরি মানে পুজোর জন্য, সেই শাড়িটা আজকে পরেছি। আর গলাতে কিন্তু মামমামের হার আর লকেটটা পরেছি, ওর ওটা বেশ আমার পছন্দের। আর এখানে দেখো পুজোর জন্য আমি ফল কেটে নিয়েছি আর সব কিছু যোগাড়যন্ত্র করে নিয়েছি। তো আমার হাজব্যান্ডও আমার সঙ্গে পুজো করেন, মানে ও পুজো খুব বিশ্বাস করে আর কি। তো যাই হোক, এখানে দেখো প্রদীপ জ্বালবো, তো প্রদীপের নিচে বলে যে একটু মানে খালি রাখতে নেই, তো ওই জন্য আমি একটু ওই যে চালটা দিয়ে দিলাম আর প্রদীপের তেলটাও মানে তেল দিইনি, ঘি দিয়েছিলাম। তো ঘি দিয়ে এবার প্রদীপটা আমি চালিয়ে দিলাম। আর এখানে দেখো মিষ্টি তো রয়েছেই, আর সঙ্গে বেলপাতা, অপরাজিতা ফুল, আকন্দ, ধুতুরা, মানে যেগুলো ঠাকুর পছন্দ করেন, তো সেরকম সমস্ত জিনিসই রয়েছে। তারপরে চেরি রয়েছে, গাঁদা রয়েছে, আর ফল, মিষ্টি, দই,
আর ঠাকুরের জন্য সমস্ত কিছু আয়োজন মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর গোটা ফল তো দিতে হয়, তো গোটা ফলও রয়েছে। আর এই যে আমার শিব ঠাকুর, আর শিব ঠাকুরটাকে এই যে তলসাটা দেখলে ওটাতে অভিষেক করব। আর এখন দেখো তো এখানে হলো আমাদের নতুন বাড়িতে, আমি নিজে এরকমভাবে প্যান্ডেল করেছিলাম আগের বছর, তো সেরকমভাবেই রয়ে গেছে। নতুন বাড়িটা যদিও কমপ্লিট নয়, হ্যাঁ, আর তোমরা জানোই যদি ভিডিও দেখে থাকো। আর এখানে দেখো এগুলো হয়েছে গোটা ফল, তো এখানে রেখেছি এরকমভাবে। আর ওই যে ঘটিতে একটু গোলাপ জল, ফুলের পাপড়ি, গঙ্গা জল, হ্যাঁ, যেগুলো দিতে হয় আর কি, তো সমস্ত কিছু রয়েছে। যাই হোক, তোমাদের ভালো করে আমি গুছিয়ে দেখাচ্ছি। আর এখানে দুধ রয়েছে ঘটিতে, আর এটা হলো কর্পূর, আর এটা হচ্ছে একটা এই যে চাল রয়েছে যেগুলো ঠাকুরকে দেব, আর চন্দনও রয়েছে, মানে ঘুটে নিয়েছি। তো যাই হোক, সমস্ত দেখলে আয়োজন একদম কমপ্লিট, মানে কোনো কিছুই অপূর্ণ রাখিনি, মনের মধ্যে যা ছিল করে দিয়েছি। এরপরে পুজো আর্চা তো খুব একটা ভালো আমরা পারি না, তো যেরকম মানে করা হয় অভিষেক, আমরা যতটা পারি, যতটুকু মন্ত্র জানি, ওই ওর মধ্যেই মনের ভক্তি দিয়ে করে দিলাম। তো আর এখানে দেখো আমরা পঞ্চামৃতের জন্য আমি একটা রূপোর গ্লাস নিয়েছি, আর রূপোর চামচ বাটি নিয়েছি। তো পঞ্চামৃতটা মানে রূপোর, যেহেতু শিব ঠাকুর শুনেছি পছন্দ করেন, তো ওই জন্য দুধ, ঘি, বাতাসা, গঙ্গাজল, মধু সবই ওতে দিয়ে তো পঞ্চামৃত করলাম। আর ওই পঞ্চামৃতটাই মানে ঠাকুর অভিষেক করার পরে আমরা আবার ঠাকুরকে স্নান করাবো। তো বুঝতে পারছো, এই যে দেখো করিয়ে দিচ্ছি আমি, তো এখানে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো ঠাকুরকে আমি প্রথমে মানে ডান দিক, বাম দিক, মাঝখানে, তারপরে মানে বিভিন্ন রকমভাবে তো জল ঢালার নিয়ম থাকে, তো সেইভাবে সেই নিয়ম পালন করে করলাম। আর আমাদের পুজো মোটামুটি কমপ্লিট। এখন আমি প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি, আর ধূপ দেখিয়েও আরতি করে নিচ্ছি, আর এখানে আমি কর্পূরটা জেলে তো আরতি করে নিচ্ছি ঠাকুরের। আর সমস্ত ভিডিওটা দেখানো সম্ভব নয়, সম্ভব হয়ে ওঠেনি, আর অতটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা রইল পরের দিন, ওই দিন কিন্তু একটু ফল প্রসাদ খেয়েছিলাম, মিষ্টি, ব্যাস, আর বেশি কিছুই খাইনি। আর এখন দেখো সুজি করেছিলাম, লুচি, ডাল, আর হয়েছে আলুর দম, তো কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো হয়েছে খেতে। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, তো সকাল থেকে খাওয়া হয়নি, একদম দুপুরবেলা খেয়েছিলাম। আর আমাদের বাড়ির সামনে যে শিব ঠাকুর রয়েছে, তো এখন তোমাদের ওখানে নিয়ে এসেছি দেখাবো বলে। তো এখানে শিব দুর্গা ঠাকুর উঠেছে, মানে খুব সুন্দর, বেশ, আগের বছরও এসেছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের এই বছর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো এদিকটা রয়েছে শিব ঠাকুরের মন্দির, ওই যে দেখতে পাচ্ছ সাজানো, আর এখানে হয়েছে আটচালা, আর এটা হয়েছে শীতলা মন্দির আর কি। তো আমাদের পাশের গ্রামে, কিন্তু আমাদের বেশ বাড়ির কাছাকাছি বলে আমি মানে এখানে সমস্ত অনুষ্ঠানে আসা হয়, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে রয়েছে এই যে মঞ্চ, এখানে কীর্তন হচ্ছিল, আর কীর্তন হবে, দু তিন দিন ধরে কীর্তন হচ্ছিল। আর তারপরে রয়েছে এই যে শিব দুর্গা ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো এতটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুজো পদ্ধতি যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্টে জানাবে, যেভাবে আমি সোমবার করে পুজো করি, তো তোমাদের অবশ্যই সেগুলোর ভিডিও যদি কোনো দিন সম্ভব হয় আমি দেব। তো এখন সবাইকে টাটা করছি, সবাই ভালো থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।